আলহামদুলিল্লাহ হিকা ফৌসলা মালাইবাদ হিল্লাদি নস্তফা মাদ বোন জানতে চেয়েছেন যে মেয়েরা যখন সলাত আদায় করবে তখন কি পায়ের পাতা ঢাকতে হবে না খোলা থাকলেও চলবে আকুল আবিল্লাহ তৌফিক ইসলামিক স্কলারগণ তারা বর্ণনা করেছেন যে আন্নালমার আহ আউরা মহিলা মাত্রই তার সমস্ত শরীরটা ঢেকে রাখবে পর্দাস্বরূপ সুতরাং তার উচিত যে সলাদ আদায়ের ক্ষেত্রে একমাত্র মুখ ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখবে এটি হচ্ছে উত্তম যেমনটি রাসুল সাল্লা সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে মতবিরোধ এসেছে যে তার দুই হাতের কবজি মানে দুই হাত শুধু দুই হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে নাকি এই ক্ষেত্রে কিছু ওলামাইকেরাম বলেছেন যে খোলা রাখতে পারবে আর কথিপয় উলামাইকেরাম বলেছেন যে না নামাজ অবস্থায় দুই হাতের কবজিও ঢেকে রাখতে হবে তবে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কেরাম বলেছেন যে দুই হাতের কবজি পর্যন্ত খোলা রাখলে সমস্যা হবে না তবে যদি অপরিচিত পুরুষের সমে সম্মুখে মহিলা সলাৎ আদায় করতে চায় সেই ক্ষেত্রেও তার দুই হাতের কবজি ঢেকে রাখাটাই উত্তম পায়ের পাতা দুই পাতা অর্থাৎ গোড়ালি পর্যন্ত পাও ঢেকে রাখতে হবে এটি হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামদের অভিমত নামাজ পলা অবস্থায় মেয়েরা উভয় পায়ের ঢেকে রাখবে এটি হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামদের অভিমত শেখ বিনবাজ রহিমাহল্লা তিনি বলেছেন ওয়াম্মাল কাদামান ফাল ওয়া عند جمهور أهل العلم لأن المرأة عورة وهما من العورة ولا داعي إلى كشفهما تسترهما بالجوراب أو الملابس الضافية التي تستر القدمين حال الصلاة شيخ بن باز رحمه الله بولتشين যে মহিলাদের দুই পায়ের পাতা এইটি সমস্ত উলামাই কেরামদের মতে সতরের অন্তর্ভুক্ত সুতরাং এটিকে খুলে রাখা যাবে না অবশ্যই সলাৎ পরা অবস্থায় ঢেকে রাখতে হবে সেইটি পরে হোক অথবা অন্য কোনো কাপড়ের সাহায্যে হোক উলামাই কেরাম এটা জায়েজ আখ্যা দিলেও ম্যাক্সিমাম উলামাই কেরামের মধ্যে এই পায়ের দুই পাতা অর্থাৎ গোড়ালি ঢেকে রাখাটাই উত্তম নামাজ বাতিল হওয়ার যেহেতু সম্ভাবনা রয়ে গেছে এই জন্যই এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব পায়ের গুড়ালি ঢেকে রাখা এখন প্রশ্ন উত্থাপিত হইতে পারে যে আমরা পায়ের পাতা খোলা রেখে তো বিগত জীবনে অনেক সলাদ আদায় করেছি এখন জানতে পারলাম যে পায়ের পাথা ঢেকে রাখতে হবে তাইলে বিগত জীবনের সলাদগুলোকে আমাদেরকে দোহরাইতে হবে যদি আমাদের নামাজ বাতিল বলে গণ্য হয়ে থাকে সেই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় আল্লাহর কাছে মাপ চাইতে হবে কারণ বিষয়টি আপনি জানা ছিল না যেমন বুখারি মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে একদা রাসুস আলাইসালাম মসজিদে বসে আছেন সলাৎ আদায় করে বছরে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সলাৎ আদায় করতে শুরু করল রাসুস আল্লাহ সাল্লাম তার সলাৎ খুব সূক্ষ্ম নজরে তিনি লক্ষ্য করলেন এই ব্যক্তি তাড়াহুড়া করে সলাৎ আদায় করে রাসুলকে সালাম দিয়ে মসজিদ থেকে ভাগতে শুরু করলে রাসু সাহসালাম তাকে ডাকলেন বললেন এর যে ফাসাল্লি ফাইন না কালাম তুসাল্লি হে অমোক তুমি ফিরে এসে নামাজ পড়ো কারণ তুমি যে ক্যাটাগরিতে নামাজ পড়েছ এই নামাজটা হই নাই এইভাবে ব্যক্তি পরপর তিনবার একই কটা ক্যাটাগরিতে সলাৎ আদায় করলো প্রত্যেকবারই রাসুল সাইসাম তার সলাাত তাকে বাতিল বলে গণ্য করলেন চতুর্থ পার ব্যক্তি সারেন্ডার হচ্ছেন এবং রাসুলকে রিকোয়েস্ট করি বলছেন ফা আল্লিমনি ইয়া রাসুল আল্লাহ সাল্লাম লাহ যা এর থেকে উত্তম পদ্ধতিতে সলাৎ আদায় করতে আমি পারি না সুতরাং আপনি আমাকে উত্তম সলাৎ শিক্ষা দান করুন সেখানে সেইখানে রসুসআসলাম তাকে কীভাবে সলাৎ আদায় করতে হবে সে ট্রেনিং দিলেন প্রশিক্ষণ দিলেন এবং নামাজের মেন পয়েন্টগুলো সেদিন তাকে তিনি বলেছেন এই হাদিসের আলোকেই কিন্তু উলামাই কেরাম নামাজের জন্য যে চোদ্দোটি রোকন বা ফরস পয়েন্ট নির্ধারণ করেছেন ম্যাক্সিমাম এই হাদিসের দৃষ্টি মানে এই হাদিস থেকেই তারা সাব্যস্ত করেছেন তাহলে রাসুস আল্লাহ সাল্লাম তার এই নামাজটাকে বাতিল বলে গণ্য করলেন কিন্তু তাকে আদেশ করলেন না যে তুমি বিগত জীবনে যেইভাবে সলাৎ আদায় করেছো তোমার কোনো নামাজই হয়নি তুমি ওই বিগত নামাজগুলো তুমি দোহরাও তাকে দোহরাই বললেন না কারণ সেটা মূর্খতা বশত সে এই সলাদ এই পদ্ধতিতে আদায় করেছিল এখন যেহেতু জানল এই জন্য রাসুল বললেন যে এখন থেকে তুমি এই পদ্ধতিতে সলাদ আদায় করো এই জন্যই বইদেরকে বলবো যে বিষয়টি যেহেতু কিটিক্যান এবং আমার নামাজ বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বিরক্ত বোধ না করে আমরা হয়তোবা নামাজ পড়ার সময় গায়ে একটা উড়না অথবা বুরকা যেটা আমার পায়ের পাতা ঢাকে এই ঢেকে আমরা সলাদ আদায় করব। যদিও আমি বাসায় সলাদ একে আদায় করি না কেন তবু আমার পায়ের পাতা এবং মাথা অবশ্যই ঢাকা রাখতে হবে এবং মাথার একটি চুলে যেন বের হয়ে না থাকে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকেই যেন তৌফিক তৌফিকেন করুন প্রতিটি ক্ষেত্রেই যেন আমরা কোরআন থেকে সমাধান জেনে সেই অনুপাত আমল করতে পারে এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন সল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহ